plane. Oh my god. Hello viewers, welcome to another episode of my channel and you are watching AnyCapture 91. আমার বিশ্বাস সবাই অনেক ভালো আছেন আর সেই জন্য এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমি খুবই এক্সাইটেড কারণ ওয়ার্ল্ড সিনেমা ট্রেলার অলরেডি রিলিজ পেয়েছে আর রিলিজ পাওয়ার পর থেকে সর্বত্র চলছে ওয়ারের ঝড়। তো চলুন বন্ধুরা শেষ পর্যন্ত দেখে ফেলি ওয়ার্ল্ড সিনেমা ট্রেলার কেমন হলো শেষ পর্যন্ত ওয়ার। তাহলে শুরু করা যাক। শুরু গেল আও প্লেন। ও মাই গড, এই আমি কি দেখলাম? What the hell is going on, Colonel Mitra? Kabir is gone rogue. No. Kabir is our best. इससे पहले वो कुछ और करे क्या? कोई तो होगा जो कभी। What a look, Ritikir. Oh, Tiger Shroff. Yeah. कबीर को मुझसे कोई नहीं पहचानता। उसका अगला कदम क्या होगा? I understand. अरे, पिन कौन है? आपको क्या लगता है? Then remember what I told you. मुखा मेरा तो कोई खराब है। सोचना। Oh. आप किसी और तक पहुंच। उससे पहले मैं आप तक पहुंचूं। Oh, what a scene. Night and dress to have it. Best. खाली कभी मेरा स्टूडेंट हुआ करता। मार बेला शायद उसे लगता कि अपने टीचर से आगे निकल गया। सेकेंड अक्टूबर ओके शेष हो गया। বেস্ট ট্রেলার এভার অফ বলিউড। তাহলে বন্ধুরা দেখে ফেললাম 2 মিনিট 25 সেকেন্ডের ওয়ারের ট্রেলার। ধন্যমার অ্যাকশন এবং টান টান উত্তেজনায় ভরা ট্রেলারটি। সিনেমাটি রিলিজ পেতে যাচ্ছে আগামী 2 অক্টোবর। এই সিনেমাতে লিড রোলে আছে ঋত্বিক রোশন, টাইগার শ্রফ এবং ভানি কাপুর। ওয়ার সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এই সিনেমাটির গল্প লিখেছেন আদিত্য চোপড়া এবং সিদ্ধার্থ আনন্দ, এই দুজনে মিলেই। তো বন্ধুরা সাউথ সিনেমার মতো ওয়ার সিনেমাও একটি বিগ বাজেটের সিনেমা, যেটি YRF এর ব্যানারে নির্মিত হয়েছে অর্থাৎ ইয়াশরাজ ফিল্মস, এবং এটিও বলিউডের একটি অন্যতম বিগেস্ট অ্যাকশন ফিল্ম হতে যাচ্ছে। তো ওয়ার সিনেমার জন্য থাকলো অনেক 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 শুভকামনা। তো বন্ধুরা ওয়ার সিনেমার ট্রেলার আমার কাছে তো ব্যাপক লাগলো, আপনাদের কাছে এই সিনেমার ট্রেলার কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত পাঠিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং এই ধরনের আরও রিয়াকশন ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন AnyCapture91। সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।